হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ভৌমিক তো দেখো আমি তোমাদের সবার সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ব্লগটা আমি শুরু করব আমার দেওয়ার ও সিকিম গিয়েছিলো ওখান থেকে আমার আর বাবুর জন্য কি এনেছে আর আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি তো দেখো সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি তার আগে আমি অনেক কাজকর্ম গুছিয়ে রেখে গেছিলাম স্নানে যাওয়ার আগে তো আমি সকালবেলা নিজের জন্য একটু পাস্তা বানাবো বলে রেডি করে রেখেছিলাম দেখো ডিমটা পাস্তার উপরেই ভেজে রেখে গেছি আর এদিকে চা বসিয়েছি তো পাস্তাটা বানিয়ে রেখে দেবো যে তাহলে একটু ঠান্ডা হবে পরে আমি খেয়ে নিতে পারবো আর এখন আমি চাটা একটু বিস্কিট দিয়ে খাবো আর যে রান্নার জন্য আমি সব রেডি করে রেখেছি এই কুকারের মধ্যে মহারাজের জন্য সবজি রয়েছে আর যে ডাল সিদ্ধ করে রেখেছি মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে মাছ রান্না করব বলে আর এইদিকে এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আলু চচ্চড়ি হবে আমি এই ভেন্ডি বলতে আমার পছন্দ হয় না তাই আমি ঢ্যাঁড়স বলি আর এই যে আম টক ডাল করবো আর রসুন ছাড়িয়ে রেখে যে লতি দুঃখিত আজকে আমি চিংড়ি পাইনি না হলে আমি একটু লতি চিংড়ি করতাম আর এই সকালবেলা উঠে সমস্ত কিছু করার কাজ সারার পরে আমার আর বাজারে যেতে ইচ্ছে করে না বাড়ি থেকে আমি বেশিরভাগ টাইম মাছটা নিয়ে নিই কিন্তু আজকে আর পেলাম না দেখো আমার চাটা হয়ে গেল চাটা আমি এখন ঢিলে নিলাম চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে সমস্ত জিনিসগুলো শেয়ার করব আর এদিকে পাস্তাটাও আমি বসিয়ে দিলাম বসিয়ে বলতে অনেকটা আগেই পেঁয়াজটা তো কষাচ্ছিলাম তোমরা মানে পেঁয়াজটা নাড়ছিলাম তোমরা দেখতে পাচ্ছ তো এখন পাস্তাটা দিয়ে দিলাম সিদ্ধ করে রেখে গেছিলাম ডিম টিম ভাজা ছিল বেশিক্ষণ সময় লাগবে না পাস্তাটা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে আমি যাবো এদিকে চায়ের সাথে একটা বিস্কিট নিয়ে নিলাম আর আমার দুধ চা পছন্দ নয় আমি আগেও বলেছি কারণ দুধ চা খেলে আমার প্রবলেম হয় নেহাত কোনো অসুবিধা হলে তখনই খাই আর এই দেখো আমার পাস্তার মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম পাস্তাটা হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যে সসটা দিয়ে দিলাম কেন না সুবিধা হবে গ্যাসটা অফ করে দেবো এটা নেড়ে চেড়ে রেখে দেবো নামিয়ে সস ছাড়া চাউমিন পাস্তা কোনটাই ভালো লাগে না আমার তো ভালো লাগে না জানি না তোমাদের সকলের কেমন লাগে তো তো দেখো পাস্তা রেডি দেখে বেশ দারুণ লাগছে দাঁড়াও একটু টেস্ট করে বলছি তোমাদেরকে বাহ টেস্টি টেস্টি হয়েছে তো দেখো আমি চা খেতে চাটা নিয়ে বসেছি পাশে চা খেতে খেতে এবার তোমাদের সামনে সমস্ত জিনিসগুলি দেখাবো এই দেখো এগুলি সিকিম থেকে এসেছে এটা মহারাজের জন্য একটা ছাতা এই যে খুলে দেখালাম না আর এই যে চকলেট লজেন্সগুলো চকলেটগুলো এটা আবার কর্ন ফ্লেভার আমি কখনও খাইনি যাই আমাদের এখানে তো কর্ন ফ্লেভার আমি কখনো দেখিও না চট করে চোখে না যে নর্মাল চকলেট আমি এখানেও দেখতে পেয়েছি তোমরাও দেখতে পাচ্ছ দেখে আর এই দেখো পয়লা বৈশাখের জন্য আমি গিফট পেয়ে গেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে আর এই পাজামাটা আমি নিজে নিয়েছি হোয়াইট কালারটা খুব সুন্দর কিন্তু মেনটেন্স করে রাখাটাই খুব মুশকিল আর এই যে বেড কভার আমার যেহেতু মহারাজার আমার নিচে যেহেতু বিছানা ও বারবার নিচে নেমে যায় আমাদের প্রচুর পরিমাণে বেড কভার লাগে কারণ একদিনের পরে দু দিন ওটা থাকলেই না এমন নোংরা নোংরা লাগে আর ও এই যে মহারাজা বাবার জন্য একটা শার্ট অর্ডার করেছিলাম আমার বরের জন্য তো এটা এসছে এই গরমকালে হোয়াইট কালারটা খুবই পছন্দ করে তাই আমার বেড কভারটা একটু বেশি লাগে মহারাজের যেহেতু কোনো টয়লেটের কন্ট্রোল নেই যখন তখন হয়তো আমি কাছে থাকলাম না টয়লেট করে দেয় তখন আমাকে বাধ্য হয়ে চেঞ্জ করতে হয় কোনো কোনো দিন আছে আমার প্রতিদিনই বেড কভার চেঞ্জ করতে হয় আমি দেখো মহারাজের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলি এসছে পার্সেলগুলি খোলা হয়নি তো এখন তোমাদের সামনেই একবারে সমস্তটা খুলে দেখাই তো দেখো কি কি এসছে এই যে মহারাজের জন্য ওয়াইফস এসছে তো ওদেরকে বারবারই বলেছি আমি যে ও নিজে থেকে কোনো কিছুই করতে পারে না তো ও অনেকটা বড় হয়ে গেছে ওকে নিয়ে আমার পক্ষে বাথরুমে নিয়ে গিয়ে পটি করানো সম্ভব নয় তাই আমি ঘরের মধ্যেই বাচ্চাদের যে কুমোর পটিগুলি হয় সেটা ব্যবহার করি তো ওকে নিয়ে বাইরে গিয়ে পরিষ্কার করাও আমার পক্ষে সম্ভব নয় তাই আমি এখন অবধি এই ওয়াইবসটাই ব্যবহার করি আর এই যে ওটস আমি সবসময় সাফলা ওটসটাই ব্যবহার করি কিন্তু এটা একবার সাফলাটা না পাওয়ার জন্য অর্ডার করেছিলাম তো দেখলাম এটা বেশ ভালো তাই এবার থেকে এটাই অর্ডার করেছি আর এই দেখো মহারাজের খাবারটা হয়ে গেছে আর লতিটা সিদ্ধ করে রেখেছি আর ডালটা হচ্ছে ভাতটাও আর্ধেক হয়েই এসছে ফুটছে দেখতেই পাচ্ছ চালটা আমি একটু আগে ভিজিয়ে রেখে গেছিলাম চালটা আগে ভিজিয়ে রাখলে বেশ ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার সময়টা সব থেকে বড়ো সমস্যা আর এই যে ডালটা নামিয়ে আমি ঢ্যাঁড়শালো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এই থেকে ভাতটা নামিয়ে মাছটা ভাজা বসিয়েছি ঢেঁড়সটার মধ্যে জল দিয়েছি কষিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো গ্যাসটাকে একদম লো ফ্লেমে দেব মাছটাও ভাজা নেমে গেছে আলুটা ভাজা বসিয়ে দিলাম যেহেতু আমার বর মাছ খায় না তাই আমি আর মহারাজ খাই আর আমি আলু পছন্দ করি না মহারাজের একার জন্যই দেখো মাছটা আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি সমস্ত মশলা টশলা কষিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ওইদিকেই দেখো মহারাজ খেতে খেতে আমার এদিকে লতিটা বসানো হয়ে গেছে কারণ মহারাজের তো খেতে আমার অনেকটা সময় লাগবে তাই ওকে খেতে দেবো তার আগে মানে খাবারটা নিয়ে যাবো তার আগে এবার মাছটা হয়ে গেল লতিটা হয়ে গেলো ঢ্যাঁড়িটাও হয়ে গেলো ওই দেখো তার কীর্তি সে নিচে নেমে পা মোছা ধরে টানছে আমি তার জন্য খাবার নিয়ে চলে এসেছি এবার ওষুধগুলি বার করবো এই যে যা পাবে সেটাইও মুখে দেবে এই পামোছা যেখানেই রাখবো এইগুলির উপরেই ও অ্যাটাক করবে এবারে আমি মহারাজকে খাওয়াবো খাইয়ে দাইয়ে অনেক কাজ বাকি রয়েছে তোমার দেখতেই পাচ্ছ রান্নাঘরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা ঘর ঝাঁটানো ঘর মোছা মহারাজকে আমার ওর বাবা ফোন করলে আবার খাবার দিয়ে আসা মহারাজকে স্নান করানো সমস্ত ওর কাজ কমপ্লিট করা এই সমস্তটাই এখন করতে হবে দেখো মাকে কত আদর এমন আদর আর এত এমন ভালোবাসা কজন পায় যা ওর মতনই আমাকে সব সময় জড়িয়ে ধরবে আমার গালে হাম দেবে আমি ওর পাশে বসলেই ও এগুলি করবে কোথায় রাখবো আমি এত আদর ও সব সময় চায় আমি সব সময় ওর সঙ্গে এভাবেই মানে জাপটে জড়িয়ে থাকে যতটুকু সম্ভব চেষ্টা করি তো আমরা আমি আজকে ব্লগটা এখানেই শেষ করব আর তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো কারণ আমি সমস্ত কিছুর মাছ মানে অনেকটা টাইম দিতে হয় বলে আর আমি এখন কোনো কিছু তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবো না প্লিজ